মর্নিং আর চলে এসেছি আরেকটি নতুন ভিডিও নিয়ে। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরা ভালো রয়েছি। আর আজকে হলো মঙ্গলবার আর এখন বাজে 10:30 মতো বাজে। ছেলেকে জাস্ট খাইয়ে উঠালাম। কি হয়েছে বাবা? আস্তে আস্তে বের করো। আর এই তো এখন ওকে নিচে দিয়ে আসবো। আর বাইরে প্রচণ্ড বৃষ্টি পড়ছে, প্রচণ্ড। এই যে দেখো, ইচ্ছা করে পাটাকে এখানে এরকম করে ঢুকিয়ে দেয়। আস্তে 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 ওখানে পা ঢুকাতে হয় না, ঠিক আছে? গুড মর্নিং বলো, বলো বলো গুড মর্নিং বলো বাবা, গুড মর্নিং। ইচ্ছা করে পা ঢুকাচ্ছ কিন্তু ঢুকাবে না, ব্যথা লাগবে। চলো নেমে যাই। আর ওকে আগে এখন নিচে দিয়ে আসি, তারপরে ওর খাবার দাবার যা যাবতীয় সেগুলো বসাবো। তো আজকে সকাল সকাল আমার স্নান কমপ্লিট হয়ে গিয়েছে, এটাই একটা এক্সট্রা কাজ হয়ে গেল, নাহলে এটাই আবার লেট হয় অনেকটা। তো চলো ছেলেকে দিয়ে আসি। আর সারাদিন কি করছি না করছি সমস্তটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো, তোমরা দেখতে থাকো। জল নাও, জল নাও, জলটা নাও, জলটা নাও, জল নাও, ছবি না না, আচ্ছা জল আনো, দাও। ওইটা বন্ধ, ওটা লাগবে না, এই যে দরজা খুলে দিছি, আসো আসো। কি হলো? ভগবান, ও বলছে যে মোবাইলটা চার্জে বসাতে। আমার হাতের মধ্যে মোবাইলটা আছে, ও ভিডিও করতে না করছে, বলে ফটো না চার্জ দে না, বলো চার্জ দাও, দাও মোবাইলে চার্জ দাও। কত কিছু শিখে গেছে, মোবাইলে ওকে ভিডিও করতে না করছে, বলছে চার্জ দাও, মোবাইলে চার্জ দাও। আচ্ছা ঠিক আছে, এই যে মোবাইলে চার্জ দেব, দেব দিব। চলো নিচে পাপা আছে, চলো। এখন পড়বো একটু পেপার। আসলে কি বলবো, এখন বাড়ি থেকে বেরোনোটাই হয়ে গিয়েছে মুশকিল, চারিদিকে শুধু মার্ডার আর মার্ডার। দুদিন আগে আমাদের বাড়ির ঠিক কাছাকাছি এক জায়গায় হলো, আর কালকে তো এই যে স্কুলের যেটা মাটিগাড়ায় কেস হলো, ওটাই নিউজগুলো একটুখানি পড়ি। কি বলবো, মেয়েদের বাড়ি থেকে বেরোনোটাই এখন মুশকিল হয়ে গিয়েছে, নিরাপত্তাহীনতা যাকে বলেন, মানে অবস্থা খুবই খারাপ এখন। মানে কাকে বিশ্বাস করবো, কাকে বিশ্বাস করবো না, নিজেদের লোকদেরই এখন ঠিকঠাকভাবে বিশ্বাস করা যাচ্ছে না। এই যেদিনকে আমাদের বাড়িতে পুজো ছিল সেদিনকারই ইনসিডেন্ট হয়েছে, আমাদের বাড়ির ঠিক কাছেই ফ্ল্যাটের মধ্যে থাকতেন ওই ভদ্রমহিলা, তো সেখানে ওনার মার্ডার হয়েছে। তো যদিও কেসটা এখনও চলছে, এখনও অবধি ইনভেস্টিগেশন হচ্ছে, কি হচ্ছে না হচ্ছে, শোনার পর থেকেই না ভয় লাগছে যে বাড়িতে একা থাকা, যতই আমি দরজা জানলা বন্ধ করে থাকি তাও নিরাপত্তাহীনতা মানে মনের মধ্যে একটা থাকেই, ভয়ই লাগে এখন। মানে এই ইনসিডেন্টগুলো যতই দিন যাচ্ছে দেখছি বেড়েই চলেছে। আগে তো নিউজে দেখতাম, পেপারে পড়তাম, মানে আমাদের আশেপাশে না দূরবর্তী এরিয়াগুলোতে, কিন্তু এখন দেখছি একদম আমাদের বাড়ির পাশে পার্শ্ববর্তী এরিয়া যেগুলো একদমই কাছাকাছি সেগুলোতেও এরকম কাণ্ডকীর্তি হচ্ছে। তো স্বাভাবিক, ভয় তো লাগারই কথা। আর এই ইনসিডেন্টগুলো বেশিরভাগই হচ্ছে মেয়েদের সাথে, ছেলেদের সাথেও যে হচ্ছে না তা না, ছেলেদের সাথেও হচ্ছে। রিসেন্ট এই এই মাসেই 2 থেকে 3টে ইনসিডেন্ট হলো আমাদের বাড়ির কাছাকাছি সব, ওখানেও ছেলেদের হয়েছে, মার্ডার হয়েছে। মানে কি বলবো, মানুষের জীবনের না কোনো দামই নেই দেখছি এখন, মানে কার যে কখন কি হবে বলা খুবই মুশকিল। তাও নিজেদের সতর্কভাবে থাকতে হবে এইটাই আর কি। মোট কথা, বাড়িতে একা থাকলে পরে একটু ভয় লাগেই। কালকে যেরকম শ্বশুর বা বড়রা ছিল না, তো আমরা তো দরজা টরজা সব বন্ধ করেছিলাম, বাইরের লোক সহজে পা ঢুকতে দেওয়া হতো না, এখন হয়ই না বাড়িতে সেরকম। একমাত্র চেনা জানা লোকজন যারা আছে তাদেরই, তাছাড়া সেরকম কাউকে বাড়িতে এখন ঢোকানো হয় না। আর বিশেষ করে যখন বাড়িতে ছেলেরা কেউ থাকে না তখন তো ঢোকানো হয়ই না, আর আমি তো একদমই অ্যালাউ করি না বাইরের লোকজনকে, অচেনা চেনা জানাদের না, অচেনাদের, যাদের অচেনা তারা বাইরে থেকেই কথা বলুক, দরজা আমি খুলিই না। আর চেনা জানারা হলে পরে সেটা তো আলাদা ব্যাপার। কি করব, করার কিছু নেই এখন, নিজের জীবন আগে, বাড়িতে বাচ্চা আছে, যার জন্য এগুলো এখন আমাকে করতেই হবে, করার কিছু নেই। তো চলো দেখতে থাকো সারাদিন কি করছি না করছি সমস্তটাই তোমাদের সঙ্গে শেয়ার করব।
ছেলেকে পরিষ্কার করে দিয়েছি, ওই যে এখন খেতে বসছে, আজকে তো ডিম দিয়ে খাবে, তাই না বাবা? তো চলো ছেলেকে তাড়াতাড়ি খাইয়ে দিই। আজকের দুপুরের তরকারিতে আছে হচ্ছে, এখানে রয়েছে কচু শাক, কালো কচু, আর এদিকে রয়েছে হচ্ছে ডিমের ঝোল। তো খাওয়া দাওয়া আমি তাড়াতাড়ি কমপ্লিট করে নিই, তারপর আবার ছেলের ওখানে একটু থাকতে হবে, না হলে ও আবার ঘুম থেকে উঠে পড়বে। তো তাড়াতাড়ি খেয়ে নেই। গুড ইভিনিং বন্ধুরা, ছেলে উঠেছে অনেকক্ষণ আগে, ওকে খাওয়া দাওয়া কমপ্লিট করালাম, এখন ওকে একটু নিচে দিয়ে আসব। আর এরই ফাঁকে ও আবার দুষ্টামিও করে দিচ্ছে, বাবা এটা ইসে করে না বাবা, এই দুধের কৌটোগুলো উল্টে উল্টে দিচ্ছে, না রেখে দাও রেখে দাও রেখে দাও, অমন করে না। তো ওকে দিয়ে আসি নিচে, তারপরে তখন একটু দেখি, যদি চা খেলাম খেলাম। ওয়েদারটা আজকে প্রচণ্ড ড্যাম, ওই জন্য মনে হচ্ছে সর্দি সর্দি লাগছে, কিন্তু সর্দি বলতে ঠিক ওরকম না, আসলে বৃষ্টি এরকম হলে পড়ে না, কন্টিনিউ হলে পড়ে একটু সর্দি সর্দি লাগে। যা পড়ে যাবে, এই দেখো কান কি করছে, ও পড়ে যাবে। তো চলো ওকে রেখে আসি। আজকে রাতের মেনু হচ্ছে, এই যে জায়গা থেকে বড় বিরিয়ানি এনেছে, ওর নাকি বিরিয়ানি খেতে ইচ্ছা করছে, তো ও খেলো মাটন আর আমি চিকেন বিরিয়ানি। এই যে হলো বিরিয়ানি, বিরিয়ানিটাকে এখন ঢেলে নিই। ডিমটা আমার ভাল লাগে না, ডিমটা খাবো না। আর হচ্ছে এই যে বিরিয়ানি খুবই অয়েলি, প্রচণ্ড অয়েলি বিরিয়ানি। তো চলো খেয়ে নেই। রাতের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গিয়েছে, আর এখন ছেলেকে নিয়ে আসবো। আর এদিকে বিছানা আমার রেডি হয়ে গিয়েছে একদম, আর ওকে এনে ভাত তো একবার খাওয়ানো হয়েছে, তো এখন আর হালকা একটুখানি খাওয়াবো, ন্যানটো খাইয়ে দেবো, খাইয়ে দিয়ে ওকে ঘুম পাড়িয়ে দেব। আর আজকে আমার শরীরটা একটুখানি খুব একটা ভালো লাগছে না, মাথাটা ব্যথা করছে, তো যার জন্য কোনো কিছুই ভালো লাগছে না। আর মাথা ব্যথা হলে পরে না বিরক্তি লাগে, অন্য যাই হোক না কেন, মাথা ব্যথাটার সঙ্গে মানে খুবই অসহ্যকর একটা জিনিস। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে তোমাদের সাথে। চলো আজকের মতো গুড নাইট।